প্রবাসী ছেলে দেশে ফিরছে, মা এয়ারপোর্টে গিয়ে ছেলেকে বুকে জড়ানোর আশায় রওনা দিলে মাঝ রাস্তায় ট্রাকের চাপায় মারাত্মক আহত হয়। এক নজর বুকের ধনকে দেখার জন্য কাঁপতে কাঁপতে ঢাকা মেডিকেলের বিছানায় মারা যায় মমতাময়ী মা। প্রবাস ফেরত ছেলেকে এক নজর দেখার আগেই মায়ের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নারায়ণগঞ্জের কাশপুর ব্রিজ এলাকায়। জানা যায়, 17 বছর বয়সে সোহেল কাতার গিয়েছিল। বাবা মরা মায়ের অভাব দূর করার জন্য মায়ের বুক থেকে সুদূর প্রবাসে পরিশ্রম করে হাসি এনে দেয় বিধবা মায়ের মুখে। মা পাগল ছেলেটাকে মমতাময়ী মা কলিজায় গেঁথে রেখেছিল। 7 বছর পর ছেলে সোহেল দেশে ফেরায়। নাতি সুমনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে আনতে যাচ্ছিল মা। ইচ্ছে ছিল সন্তানকে এয়ারপোর্টে বুকে জড়িয়ে খুশিতে কাঁদবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের শিকার অভাগী মা বাসের ধাক্কায় মারাত্মক আহত হলে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। এয়ারপোর্টে নেমে মায়ের করুণ পরিস্থিতির কথা শুনে পাগলের মতো ছুটে আসে ছেলে। মায়ের জন্য কত কিনা কিনে এনেছে, 7 বছরের বকেয়া থাকা আদর যত্নগুলো পুষিয়ে নেওয়ার ফন্দি এঁটেছে প্রবাস ফেরত ছেলে। মা ছেলে দুজন দুজনকে দেখার জন্য পাগল হলেও হতভাগা ছেলে মায়ের লাশ দেখতে পেলেও জনমদুঃখী 7 বছর পর দেশে ফেরা ছেলে তার কাছে আসার আগেই মারা যায়। মা মা করে সোহেল চিৎকার করলেও অভিমানী মা দেয় না কোনো জবাব।